গুড মর্নিং বন্ধুরা, তো আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতিতে নতুন একটা পদ্ধতি শিখাবো, মুখ করে ঠিক রাখলাম, পরিষ্কার রাখবো। কারণ সবাই পার্লারে যাওয়ার মতন সেরকম সবসময় টাকা নাও থাকতে পারে, সবসময় তো পার্লারে যাওয়াও সম্ভব না। আমাদের ঘরের মধ্যে যা আছে সেই রিমেডি দিয়ে আজকে মুখটাকে ক্লিন করবো। তো এই দেখো এখানে একটা ফেস ওয়াশ আছে, ভালো করে মুখটাকে ফ্রেশ ওয়াশ করে নেবো, দিয়ে আমি ঘরোয়া পদ্ধতিতে কি করবো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা বাটি নিলাম, এবার বাটির মধ্যে আমি কি করবো, এক চামচ সেখানে বেসন নিয়ে নিলাম, আর এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম এখানে, আর এখানে যে 2 টাকা দামের কফির পাতাগুলো আছে সেই কফির পাতা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এবার আমি কি করবো, যে মধু আছে মধুটাও এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করবো। দিয়ে এটাকে পেস্ট করে দেওয়ার পর ঠিক আছে, মুখটা এই হয়েছে, ঠিক আছে। এবার এটা আমি করবো, এসে ধুয়ে নেওয়ার পর দিয়ে পেছন থেকে হয়ে গেছে, এবার আমি পুরো সারান ফেলে এইভাবে তাহলে করবো, দিয়ে পুরো আমি জল দিয়ে দেবো। পুরো দেখো আশা খুব ভালো, কোথাও বেরোনোর আগে বা কোনো বিয়ে দেখছো বা বাড়িতে যদি ঘুরে আসার পরে আসলে যদি বাড়িতে করতে পারো, ভালো একটা উপকার দেবে আশা রাখছি। যদি কোনো গোটা থাকে সেগুলো বিলীন হয়ে যাবে, চলো আমি এটা করে আসছি। দেখতে পাচ্ছো সারান মাথা হয়ে গেছে, আমি জাস্ট এটা শুকিয়ে 15 মিনিট রাখার পরে রাখার পরে আমি পেন ঠান্ডা জলে আমি দিয়ে নেবো। রেজাল্ট কি হচ্ছে সেটা তোমাকে আমি দেখাচ্ছি, এটা আমি করবো। দেখো কতটা গ্রো করছে, ঠিক আছে, দেখো আগে মুখে দেখো, এক মুখে দেখো, বুঝছো না, তোমার বাড়িতে আসবে, আশা করি ভালোই হবে। টাটা, আমার নেক্সট ভালো দেখো।